হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো আজকের রেসিপি হবে পিঠা। এই জন্য আমি এখানে 3 চামচ চালের গুঁড়ি নিয়েছি। তো এখন দিয়ে দেবো 7 মতো লবণ। তো লবণটা এখন আমি চালের গুঁড়িতে মিশিয়ে নেব। তো চালের গুঁড়িতে মিশিয়ে নিয়েছি। এদিকে আমি উষ্ণ গরম পানি, খুব গরম না, খুব গরম পানি দেওয়া যাবে না, উষ্ণ গরম। তো এখন আমি ডোটা অল্প অল্প পানি দিয়ে মেখে নেব। অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা মেখে নিয়েছি। দেখেন, ডোটা খুব পাতলা হবে না, খুব ঘন হবে না। এইভাবে আমি 10 মিনিট মেখে নিয়েছি। তো আমি আপনাদের দেখার সুবিধার্থে একটা চামচ দিয়ে দেখাচ্ছি ডোটা কেমন হলে সবচেয়ে ভালো হবে পিঠাগুলো। আমি এখানে খাবার সোডা বা কোনো কিছু ব্যবহার করব না। তো এদিকে আমি ডোটা হয়ে গেছে রেখে দিয়েছি, আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। দুধ দেখুন গরম করে নেব। 2টা ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দুধ ব্লক চলে এসেছে 2টা। এখন আমি দিয়ে দেব 7 মতো খেজুরের গুড়। অনেক সময় খেজুরের গুড় গরম অবস্থায় দিলে দুধ কিন্তু ফেটে যায়, তো এই জন্য আপনারা দুধ ঠান্ডা করে দিতে পারেন। অরিজিনাল খেজুরের গুড় হলে দুধ ফাটে না, আর নকল হলে গরম অবস্থায় দিলে ফেটে যায়। তো আমি আবার আর একটু খেজুরের গুড় দিয়েছি। যে যেমন মিষ্টি খাবেন এরকম বুঝিয়ে দেবেন। তো আরও কিছুক্ষণ জাল করে ঘন করে নিয়েছি। এখন আমি নামিয়ে রেখে দেব এক সাইডে। আর এদিকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ায় আমি অল্প একটু তেল দিয়েছি। এখন সাদা কাপড় দিয়ে তেলটা মুছে নেব। তো এইভাবে আমি চিটাই পিঠাগুলো ভেজে নেব। খুব সহজ রেসিপি, ঝামেলা ছাড়াই যে কেউ এটা বানাতে পারবেন। তো আমি এই জন্য একটা কিশমিশ দিয়েছি চিটাই পিঠাতে। তো আমি ঢাকনা তুলে নিয়েছি। দেখেন কত সুন্দর ছিদ্র ছিদ্র হওয়া শুরু করে দিয়েছে। তো পিঠাগুলি হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। তো গরম অবস্থায় আমি দুধে একটু একটু করে ছাড়ে দেব, একটু একটু করে দিয়ে দেব। তো এখন আমি আবার ঢেকে রেখে দেব কিছুক্ষণ। এদিকে আমি গ্যাসের চুলা জ্বালিয়ে দিয়েছি, আবার কিছুক্ষণ আমি জাল দিয়ে নেব। দেখেন কত সুন্দর হয়েছে। এটা এই অবস্থা আবার ধনিয়ার পাতা ভর্তা দিয়ে খেতে খুব ভালো লাগে। তো আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি, এখন আমি একটা প্লেটে নিয়ে নেব। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বেশি বেশি ভালো লাগলে শেয়ার করবেন।
তো আমি সব পিঠাই একটা প্লেটে নিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে, নরম তুলতুলা, গরম গরম খেতে খুব ভালো লাগে। আমি উপরে হালকা সময় ছিটিয়ে দিয়েছিলাম। তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ফিরে আসি পরের ভিডিওতে।